নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিও স্ক্রিনে যা আপনি অ্যানিমেশন ভিডিওটি দেখতে পারছেন আপনি নিজের শ্যুট করা ভিডিও দিয়েও কিন্তু আপনি এরকম একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন কোনো এডিটিংয়ের জামেলা ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডে তো আপনি কিভাবে আপনার নিজের ছবি অথবা আপনার কোনো প্রিয়জনের ছবি এরকম শ্যুট করে আপনি এই ধরনের অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করবেন মাত্র কয়েক সেকেন্ডে আজকে এই ভিডিওতে একদম আপনাকে সম্পূর্ণ কভার করে দেব তো আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনাকে এই ধরনের ভিডিও করতে হলে আপনাকে দুইটা প্রয়োজন হবে তো একটা হলো আপনি এই ধরনের একটি ভিডিও শ্যুট করবেন প্রথমে তো এখানে মনে রাখবেন আপনি যে ভিডিওটি শ্যুট করবেন সেটা যেন আপনি যে হাত উপরে তুলবেন সেই পর্যন্ত যেন তিন সেকেন্ডের হয় মানে আপনি এখানে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু হাত উপরে তোলা পর্যন্ত কিন্তু তিন সেকেন্ড তো আপনি অবশ্যই হাত উপরে তোলা পর্যন্ত কিন্তু তিন সেকেন্ডের মধ্যে কিন্তু শেষ করবেন তারপর আপনি ভিডিও লম্বা করেন কোনো সমস্যা নেই তো আপনি কিন্তু অবশ্যই যে ভিডিওটি শ্যুট করবেন সেইটা কিন্তু হাত উপরে তোলা পর্যন্ত তিন সেকেন্ডের মধ্যেই শেষ করে দেবেন তো অবশ্যই বুঝতে পেরেছেন তো এখন আমরা দ্বিতীয় যে জিনিসের প্রয়োজন সেটা বলবো তো সেটা হলো আপনাকে একটি ক্যাপ অ্যাপ ইনস্টল করতে হবে তো আপনার মোবাইলে যদি ক্যাপ কার্ড অ্যাপ ইনস্টল না থাকে তাহলে আপনি কী করবেন প্লে স্টোর থেকে আপনি এই ক্যাপ অ্যাপটি ইনস্টল করে নেবেন তো এই দুইটা জিনিস আপনার ওকে হয়ে গেলে আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল রয়েছে তো সেই গুগলে চলে আসবেন তো গুগলে আসার পর আপনি এখান থেকে সার্চ বার দেখতে পাবেন তো আপনি এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এরকম একটি লেখা লিখে সার্চ করতে হবে আপনাকে ইরেন ইয়াগার পিটান স্যাম্পলেট তো আপনি কী করবেন এই লেখাটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রথমেই এরকম একটি আপনার অ্যানিমেশন ফটো দেখতে পাচ্ছেন এবং এখানে প্রথমে একটি লিঙ্ক দেখতে পারছেন তো আপনার এই লিঙ্কটি যেখানে শো করুক আপনি শুধুমাত্র এই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দিবেন তো এই লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে একটি নোট নেবে তো এখানে ক্লিক কথা বলে রাখি আপনার যদি গুগল ক্রোমে কখনো বা গুগলে এরকম ডেস্কটপ সাইটটি অন করা থাকে তাহলে আপনি কি করবেন উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এই ডেস্কটপ সাইটটি আপনি অবশ্যই অফ করে দেবেন তো ডেস্কটপ সাইটটি অফ করে দেওয়ার পর আপনি এখান থেকে স্কুল করে নিচে চলে আসবেন স্কুল করে নিচে আসার পর এখানে দেখতে পাবেন আমাদের একটি টেম্প্লেট ভিডিও শো করবে তো আপনি এই ভিডিওটি ভালোভাবে দেখে নিন ঠিক আপনাকে এই ধরনের ভিডিওতে যেতে হবে তো আপনি এখান থেকে একটু ভিডিওতে দেখার পর একটু স্কুল করবেন স্কুল করার পর এখানে দেখতে পাবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাম্প কার্ড তো আপনি কী করবেন এগুলো আরো নিচে গেলে কিন্তু আরও অনেকগুলো ক্যাপ ট্যাম্পলেট কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনি এগুলো কোনো কিছু ধরবেন না আপনি শুধুমাত্র এইখানে যে ভিডিওটি দেখতে পারছেন এবং তার নিচে কিন্তু লেখা রয়েছে ইউজ ট্যাম্পলেট তো আপনি এইখানে একটি ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটু নোট নেবে তো নোট নেওয়ার পর আপনাকে এখান থেকে ডিরেক্ট ক্যাপ কার্ডে নিয়ে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই ভিডিওটি চলে আসছে তো এখন আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন ইউজ টেমপ্লেট তো ভিভার আপনি এই ইউজ টেম্পলেটে একটি ক্লিক করবেন তো ইউজ টেম্পলার একটি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে তো আপনার যদি এটা এখান থেকে কোনো কারণবশত এই ফটোতে সিলেক্ট করে থাকে তো আপনি অবশ্যই এটা এখান থেকে ভিডিওতে সিলেক্ট করবেন তো ভিডিওতে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওটি শুট করেছিলেন ঠিক সেই ভিডিওর উপর একটি ক্লিক করে দেবেন তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ফ্রি ভিউ নামে একটি অপশান তো আপনি এখানে একটি আবারও ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে একটু নোট নেবে তো নোট নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে এবং মুহূর্তের মধ্যে দেখতে পারবেন ম্যাজিকের মতো কিন্তু এই ধরনের ভিডিওটা কিন্তু এডিট হয়ে গিয়েছে তো এখন আপনি এটা যদি ডাউনলোড করতে চান তো ডাউনলোড করার জন্য এখানে উপরে দেখতে পাবেন এক্সপোর্ট তো আপনি এখানে একটি ক্লিক করবেন তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি নোট নিতে পারে তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এটা কিন্তু এখন এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো এখানে তারা বলছে আপনাকে কিন্তু এখান থেকে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এটা কিন্তু ডিরেক্ট টিকটকে নিয়ে যাবে তো আমরা টিকটকে যাওয়ার এক পর্যন্ত এখানে একটু ওয়েট করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে টিকটকে চলে আসছে তো এখন যদি আপনি এখান থেকে আপনার পছন্দের মতো মিউজিক অ্যাড করতে চান মানে এই মিউজিক বাদ দিয়ে তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারেন তো এটা করার জন্য আপনি এখানে দেখতে পাবেন উপরে অ্যাড সাউন্ড তো আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিশ্চয়ই কিন্তু আপনার অনেকগুলো মিউজিক কিন্তু চলে আসবে তো আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো মিউজিক দিয়ে নেবেন তো অবশ্যই আপনি মিউজিক দিলে এখান থেকে অরিজিনাল সাউন্ড এটা এখান থেকে অফ করে দেবেন তা নাহলে কিন্তু দুইটা মিউজিক একবারে চলবে তো আপনি অবশ্যই মিউজিক দিলে এখান থেকে এটা অফ করে তারপর আপনার পছন্দের মিউজিক নিয়ে এখান থেকে দিয়ে দেবেন তো এখান থেকে মিউজিক এবং ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি চাইলে এটা এখান থেকে টিকটকেও আপলোড করে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা এবং আপনার কিন্তু এই ভিডিওটি গ্যালারিতে চলে গিয়েছে এবং একটা কিন্তু টিকটকেও চলে আসছে তো অবশ্যই আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার নিজের ভিডিও দিয়ে এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন মাত্র কয়েক সেকেন্ডে কোনো ইডিটিংয়ের ঝামেলা আসা নাই তো এই শিল মতো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভালো না লাগলে কমেন্ট করে বলে দেবেন ভিডিওটি আপনার কেন ভালো লাগেনি